আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে যারা হ্যান্ড পেইন্ট করেন, ব্লক পেইন্ট করেন এবং যাদের অনলাইন বেস করে পেজ আছে, তারা কিন্তু আসলে উদ্যোক্তা হয়ে কাজ করতেছেন। আর তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আর সেই প্রোডাক্ট সোর্সিং যদি হয় খুব ভালো কোয়ালিটি, ব্র্যান্ডিং কোয়ালিটি এবং রিজনেবল প্রাইজের মধ্যে, তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানই বেটার এবং সবচেয়ে ভালো হবে। কেননা, কারণ আমরা একমাত্র সবচেয়ে ভালো কোয়ালিটি কাস্টমারকে দিয়ে থাকি। কারণ জানেন যে আমাদের কোয়ালিটির ব্যাপারটা কেমন, আমরা কিন্তু সবসময় বেশি ফোকাস দিই হচ্ছে কোয়ালিটি। কারণ ভালো প্রোডাক্ট যদি আপনি মার্কেটে ছাড়েন, তাহলে কিন্তু অবশ্যই কাস্টমার বেশি কিনবে এবং বেশি কিন্তু আপনার পেজের প্রতি বা আপনার বিজনেস প্রতিষ্ঠানের প্রতি ট্রাস্টেড হবে। তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সবসময় কোয়ালিটিটাকে বেশি ফোকাস দিই। কারণ আমি একটা সময় যখন দেখলাম যে বিজনেস মানে হচ্ছে ভালো প্রোডাকশন এবং ভালো কোয়ালিটি, তখন চিন্তা করলাম যে কিভাবে ভালো কোয়ালিটিকে মার্কেটে নিয়ে আসা যায়। সেটাকে মাথায় রেখে প্রচন্ড ভাবে কিন্তু তাঁতের সাথে বা বিভিন্ন সোর্সিং এর সাথে গভীর ভাবে মিশে কিন্তু প্রোডাক্ট সোর্সিং গুলো ভালো কোয়ালিটি নেওয়ার জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাই। কারণ আমাদের প্রতিষ্ঠানে যারা আসলে কাজ করে, তারা সবসময় বলে যে ভাই, ভালো কোয়ালিটি কিন্তু সবসময় মার্কেটে বেশি চলে এবং কাস্টমার একবার যদি ভালো কোয়ালিটি পায়, সে কিন্তু বারবার কিন্তু অর্ডার দেয়। তো সেটা কিন্তু দেখে আমরা কিন্তু আমাদের শাড়িতে হ্যান্ড পেইন্ট করা আছে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটির উপর। তো আসলে ভালো কোয়ালিটির উপর কিন্তু হ্যান্ড পেইন্ট গুলো করলে কিন্তু কোয়ালিটি ভালো হয়, এবং ভালো কোয়ালিটির উপর যদি হ্যান্ড পেইন্ট করা যায়, তাহলে কিন্তু কাজগুলো সুন্দর হয়। তো সেই জন্য কিন্তু আমি দেখাচ্ছি যে আসলে ভালো কোয়ালিটির উপর কাজ করলে কেমন হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের শাড়ির গুণগত মান, ঠিক আছে? তো আসলে এই শাড়ির গুণগত মান এই জন্যই ভালো হয়েছে, কারণ আসলে শাড়ি যদি ভালো হয়, কাজ কিন্তু ভালো হয়। তো আসলে সেইটাকে মাথায় রেখে দেখেন, আমি একটা শাড়ি আপনাদেরকে দেখাই, দেখালে বুঝতে পারবেন। আসলে যারা কাজ করেন তারাই একমাত্র জানেন যে ভালো কোয়ালিটি যদি হয়, তাহলে কাজ করেও কিন্তু একটা ভালো একটা কমফোর্ট মনে হয়। তো দেখেন, মানে এত ফিনিশিং, এত মিহি আমাদের প্রত্যেকটা শাড়ি, কারণ আমাদের শাড়িগুলো এত সুন্দর করে নিখুঁত করে বোনানো। দেখেন আমাদের পাইপটা দেখলে বুঝতে পারবেন কত ফিনিশিং এবং কত স্টেট, মানে প্রত্যেকটা শাড়ির গুণগত মান আমরা বজায় রেখে কিন্তু আসলে সেল করে থাকি। কারণ আমরা জানি যে ভালো কোয়ালিটি কাস্টমারকে একবার দিলে সে একটা পেজের প্রতি হোক আর একটা বিজনেসের প্রতি হোক, সে কিন্তু একটা বিশ্বাস অর্জন হয়ে যায় না, এই পেজ থেকে বা এইখান থেকে প্রোডাক্টগুলো নিলে আমার প্রোডাক্টগুলো ভালো হবে। তো সেটাকে মাথায় রেখে কিন্তু কাস্টমার রেগুলার কাস্টমার হয়ে যায়। যে কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কিন্তু তৈরি করা, এবং প্রত্যেকটা শাড়ির কালার আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কালার কত সুন্দর। এটা কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি কালার, যারা আসলে মিষ্টি কালারের মধ্যে বেশি কাজ করেন বা হ্যান্ড পেইন্ট করেন বা উদ্যোক্তা কাজ করতেছেন, তাদের জন্য এই শাড়িটা সবচেয়ে ভালো হবে। এবং বেবি পিঙ্ক মানে লাক্স গোলাপি, এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর একটা কালার দেখাই, এটা হচ্ছে মেরুন কালার। মেরুন কালারের মধ্যে যারা কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কাজ করতে পারবেন, কারণ আমাদের মেরুন কালারের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার, খুবই সফট এবং খুবই সুন্দর একটা কালার। এবং ফিনিশিং এর ব্যাপারটা আমি বলবো না, কারণ আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে যে ফিনিশিং এর ব্যাপারটা আমরা সবসময় মাথায় রেখে প্রোডাক্ট গুলো সেল করে থাকি। তো যে কারণে ফিনিশিং সবসময় 100% হবে, কারণ আপনারা জানেন যে আমাদের ফিনিশিং এর ব্যাপারটা কিরকম। একটা শাড়ি যখন ধরবেন বা একটা শাড়ি যখন হাতে নেবেন, তখনই বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটির ব্যাপারটা কি। আমরা সবচেয়ে বেশি ফোকাস দিই হচ্ছে কোয়ালিটির উপর, কারণ যারা আসলে কাজ করেন তারা কিন্তু কোয়ালিটি ভালো না হলে বেশি কাজ করে কমফোর্ট মনে হয় না। যে কারণে আসলে আমরা শাড়ির বুনন, সুতো এবং শাড়ির কালার এগুলো কিন্তু বেশি মাথায় রাখি। আসলে যারা হোলসেল পাইকারি নিতে চাচ্ছেন, তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন এক পিস দুই পিস নেওয়ার জন্য। আর যারা আসলে এক্স্যাক্টলি হচ্ছে হোলসেল এবং পাইকারি নিতে যাচ্ছেন, তারা কিন্তু চাইলে আমাদের এই ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কিন্তু সরাসরি আপনি মেসেজ করতে পারেন এবং আপনার অর্ডারটা প্রসেস করার জন্য বা কনফার্ম করার জন্য আপনি কল দিয়ে কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আল্লাহ।